এই ভিডিওতে হিজাব পরার কারণে স্পেনে ঘটে যাওয়া কিছু আপত্তিকর সিচুয়েশন নিয়ে কথা বলবো। তো প্রথমে আসি এয়ারপোর্ট থেকে। তো এয়ারপোর্টে যখন আমরা একটা লিফটে উঠছিলাম, ওঠার আগে সেখানে সামনে একটু লাইন ছিল, আমাদের সামনে তিন চারজন দাঁড়িয়েছিল। তো ওনারা বেশ কয়েকবার পিছনে তাকিয়ে আমাদেরকে দেখলো, দেখার পরে ওনারা লিফটে উঠে গেল এবং লিফটে পর্যাপ্ত পরিমাণের জায়গা থাকার পরও কিন্তু আমাদেরকে ওনারা উঠতে দেয়নি, সরি জায়গা নেই, মানে এরকম একটা কথা আর কি। তো জিনিসটা আমাদের কাছে খুবই খারাপ লাগছে, কারণ এর আগে তারা দুই তিনবার আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল, স্পেশালি আমাকে, অন্য কাউকে না, শুধুই আমাকে। এবং তারা কথা বলতেছিল, তো কথাটা কিছু হলেও তো বুঝি, তো সেই কথা থেকে কিছুটা হলেও বোঝা গেছে আর কি যে মুসলিম, এরকম কিছু বলছিল। আচ্ছা, দ্বিতীয়ত এরপর যখন আমরা হচ্ছে সেন্টারে আসলাম, সিটি সেন্টারে, তো সিটি সেন্টারে আমরা তো এখানে একটা মেট্রো দিয়ে আসছি, অন্য লাভা পেস থেকে মেট্রোতে করে আমরা সিটি সেন্টারে আসছি। তো সেখানে আবার যখন আমরা লিফটে উঠব, নিচ থেকে উপরে উঠব, ঠিক ওই সময়ও একটা মহিলা এমনভাবে আমাকে দেখতেছিল যেন আমি একটা মঙ্গল গ্রহ থেকে আসছি আর কি, মঙ্গল গ্রহ থেকে আসছি। আমাকে দেখে যেন কেমন আজব লাগতেছে ওনার কাছে, যে এ কেন আসছে এখানে, মানে এরকম। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো যে স্পেনে কিন্তু আসলে আমি এতটা হিজাব পরা মানুষ দেখি নাই, বা মাথায় কাপড় দেয় বা মুসলিম এত মানুষ আমি মাদ্রিদে দেখি। তো এই ছিল মোটামুটি দুইটা প্র্যাকটিক্যাল ঘটনা। কিন্তু এছাড়াও এটা কিন্তু মানুষ বুঝতে পারে, যদি কেউ কাউকে দেখে অকওয়ার্ড ফিল করে বা একটু অকওয়ার্ড বিহেভিয়ার করে, তাহলে যাকে দেখে এই বিহেভিয়ারটা করা হচ্ছে, তাহলে সে কিন্তু সেটা ফিল করতে পারে। তো আমি বলবো যে যদি কেউ স্পেনে বেড়াতে যান এবং মুসলিম হয়ে থাকেন, অবশ্যই যদি আপনি পর্দা করে থাকেন, এবং তাহলে আপনাকে মাথায় এই জিনিসটা নিতে হবে যে আপনাকে দেখে মানুষ একটু অন্যরকম বিহেভিয়ার করতে পারে। তো প্রথমে আমার একটু মন খারাপ হয়েছিল, কিন্তু পরে আমার কাছে মনে হয়েছে যে ওরা আমাকে যত ইগনোরেন্সের চোখে দেখবে আমি আল্লাহর কাছে তত প্রিয় হব। তো এই তো, কিন্তু তবে এই ক্ষেত্রে একটা যেটা ইম্পর্টেন্ট কথা যে জার্মানি এই ক্ষেত্রে সম্পূর্ণ ডিফারেন্ট। জার্মানিতে প্রচুর মুসলিম এবং জার্মানিতে আপনি এই ধরনের বিহেভিয়ার পাবেন না। আসলে মনে মনে কিন্তু ইউরোপিয়ানরা কিন্তু আসলে রেসিস্ট, কিন্তু জার্মানরা এটা শো করবে না আপনাকে। সো অ্যাটলিস্ট আপনি এই ধরনের সিচুয়েশনের মুখোমুখি হবেন না যেটাতে আপনার মন খারাপ হবে। তো এরা আসলে রেসিস্ট যে না কোনো দেশই তা না, রেসিস্ট তো অবশ্যই, আমরাও কিন্তু কোনো না কোনো দিক দিয়ে রেসিস্ট, কিন্তু আপনি এই বিহেভিয়ারটা ওরা আপনার কাছে প্রকাশ করবে না জার্মানরা। ওরাও নিজেরাও রেসিস্ট, এটা আমরাও অনেক সময় অনেক জায়গায় বুঝতে পারি, কিন্তু ওরা কখনো প্রকাশ করে আপনার চোখের সামনে দেখাই দিবে না যে আমি তোমাকে ইগনোর করতেছি বা আমি তোমাকে দেখাইলাম যে তুমি হচ্ছ এইরকম। এরকম কাজ জার্মানরা অ্যাটলিস্ট করে না আর কি, কিন্তু স্পেনে এটা আপনি খুব অহরহই দেখতে পারবেন। তো আশা করি ইনফরমেশনটা অনেকেরই কাজে আসবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।